তো ফ্রেন্ডস, রেশন কার্ড আধার লিঙ্কের যে নতুন পোর্টালটি, সেই নতুন পোর্টালটি ওপেন হয়ে এসেছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত কার্ডের টাইপ দিয়ে দিয়েছে। তো এক এক করে আপনাদের যে কার্ডের টাইপ রয়েছে সেটি চুজ করে নিয়ে আর সি মানে রেশন কার্ড নাম্বার চুজ করবেন। তো আমি পিএইচএস সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখানে আমি আমার মোবাইল রেশন কার্ড যে নাম্বারটি রয়েছে সেই রেশন কার্ড নাম্বারটি টাইপ করবো, দিয়ে সার্চ করানো সাবমিট করাবেন। সাবমিট করানোর সঙ্গে সঙ্গে পরবর্তীতে এসে যাবে। দেখতে পাচ্ছেন আমি সাবমিট করানোর সঙ্গে সঙ্গে আমার সামনে যে ফ্যামিলির কার্ডটি সে তার পুরো কার্ডের ডিটেলস চলে এসেছে। তো এখানে চারজন রয়েছে, চারজনই তিনজন ভেরিফাই রয়েছে এবং একজনই নট ভেরিফাই রয়েছে। তো নাম্বার এবং স্ট্যাটাস নট ভেরিফাই রয়েছে। তো মোবাইল নাম্বারও আপনি ভেরিফাই করাতে পারেন। মোবাইল নাম্বারে ভেরিফাই করার জন্য নট ভেরিফাই ক্লিক করবেন। ক্লিক করলে মোবাইল নাম্বার চলে আসবে। এবং যেহেতু আমি আধার কার্ড স্ট্যাটাস ভেরিফাই করাবো, তো এখানে আপনি নট ভেরিফাই আধারের স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট এবং নট অ্যাভেলেবেল, ম্যারেজ এবং ডেথ এবং নো আধার কার্ড। তো যেহেতু আধার কার্ড ভেরিফাই করাবেন, তো সেই হিসাবে আপনি প্রেজেন্টে ক্লিক করবেন। প্রেজেন্টে ক্লিক করে কনফার্ম করে দেবেন। কনফার্ম করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমই অপশান চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড নাম্বার এবং বেনিফিসিয়ারি নাম এবং আধার কার্ড নাম্বার। তো আধার কার্ড নাম্বার পুট করে আপনি এখানে ক্যাপচার যে রয়েছে ফিঙ্গারপ্রিন্টটি আপনারা সিস্টেমে লাগিয়ে রাখবেন, অর্থাৎ মোবাইল ভার্সনে লাগিয়ে রাখবেন। লাগিয়ে রেখে আপনি ফিঙ্গারপ্রিন্টটি ক্যাপচার করাবেন। ক্যাপচার করানোর সঙ্গে সঙ্গে অটোমেটিকলি এটি ভেরিফাই হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন রেশন কার্ড আধার কার্ডের লিঙ্ক। তো মাত্র দু মিনিটে কোনো ওটিপি ছাড়াই আপনি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে পারবেন। এক তারিখ থেকেই গভর্নমেন্টের একটি নতুন পোর্টাল লঞ্চ হয়ে গেছে, যেটি 100% কাজ করতে শুরু করেছে। তো ফ্রেন্ডস, নতুন পোর্টালটা কী এবং নতুন পোর্টালের সাহায্যে কীরকমভাবে আপনারা আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করাবেন তার ডেমোস্ট্রেশনটি আমি ভিডিও শুরুর আগেই দিয়েছি। তো আপনাদেরকে আজকে পুরো এক এক করে দেখাবো নতুন পোর্টালটা কীরকমভাবে কাজ করছে বা কীরকমভাবেই আপনারা আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করাচ্ছেন। তো চলুন সময় না অতিক্রম করে ভিডিওতে যাওয়া যাক। ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে নেবেন, কারণ এই চ্যানেলে সমস্ত রকমের গভর্নমেন্ট প্রজেক্টের সম্পর্কে ডিসকাস করা হয়ে থাকে। তাই ভিডিও যখনই এই চ্যানেলে আপডেট হয়ে থাকবে তার সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো চলুন ফ্রেন্ডস, সময় না অতিক্রম করে ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, যখনই ডিক্লারেশন হয়েছিল যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে, তো রেশন ডিলাররা যখনই বলে দিয়েছিল তখন থেকেই বেশিরভাগ ইউটিউবাররা ইউটিউবে ভিডিও দিতে শুরু করেছিল যে আপনারা ফুড দপ্তরের যে পোর্টালটি হয়ে থাকে সেই ফুড দপ্তরের পোর্টালে চলে আসবেন। তো এসে যে রেশন কার্ড অপশান থাকে সেই রেশন কার্ডের অপশানে এসে আপনারা ভেরিফাই রেশন কার্ড যেটি রয়েছে RC DRC, তো এখান থেকে আপনারা ভেরিফিকেশন করে দেখে নিতে পারেন কার কার রয়েছে বা কার কার নেই। তো পরবর্তীতে আপনাদেরকে দেখেছিল অনলাইন রেশন কার্ড যে অপশানটি আছে এই অপশানে আসবেন। এসে যাওয়ার পরে কিছুটা নিচের দিকে এসে দেখবেন 11 নম্বর ফর্ম রয়েছে, অনলাইন অ্যাপ্লাই আপডেট আধার রেশন কার্ডের যে নাম্বারটি, তো 11 নম্বর ফর্মটি ফিল আপ করতে হবে। তো এই 11 নম্বরের ফর্মে আপনাদেরকে ফিল আপ করার ভিডিও দেখিয়েছে। তো এটি ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে একটি নতুন পোর্টালে চলে আসে, যেখানে আপনাদেরকে মোবাইল নাম্বার চেয়ে থাকে। মোবাইল নাম্বার দিয়ে ওটিপি সাবমিট করাতে হয়। ওটিপি সাবমিট করার পর কার অপশান দিয়ে থাকে এবং কার চুজ করার পর কার নাম্বার দিয়ে আপনাদেরকে পরবর্তী পেজে নিয়ে যায়। তো অনেকেরই ওটিপি দিয়ে থাকে, আবার অনেকেরই দিয়ে থাকে না। তো যেহেতু ওটিপি দিয়ে থাকার পরে যারা পরবর্তী ফেসে পৌঁছেছে, তো তারা কার্ড নাম্বার চুজ করে দেওয়ার পরে তাদের এরকম অপশান চলে আসে। তো এখানটাতে দেখতেই পাচ্ছেন সবাই ডিটেলস এসে গেছে। তো এই ফ্যামিলিতে চারজনের ডিটেলস এসে গেছে। তো এখানে কোনো টাইপ ভেরিফাই নেই বলে দেখাচ্ছে। পিএইচএস কার্ড টাইপ দিয়েছে, ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এখানে কার্ড টাইপ দিয়েছে, আধার কার্ড টাইপ আপনাকে চুজ করতে হবে এবং ডেট অফ বার্থ চুজ করার অপশান দেখিয়েছে। তো এখানে প্রত্যেকটাতে এক এক ব্যক্তির এক এক করে আধার কার্ড নাম্বার পুট করাতে হবে এবং আধার কার্ডের নাম্বার সঙ্গে নাম পুট করাতে হবে, সঙ্গে রেশন কার্ডের নাম্বারও পুট করাতে হবে, দিয়ে 100 KB মধ্যে প্রত্যেকটি ছবিকে স্ক্যান করে আপডেট করাতে হচ্ছে। তো আপডেট করানোর পরেই আপনারা দেখতে পেয়ে যান যে আপনাদেরকে যখন সাবমিট করাচ্ছেন ফর্ম, তো সাবমিট করানোর সঙ্গে সঙ্গেই আপনাদেরকে কেউ কেউ সাবমিট হয়নি, ক্যান্সেল হয়ে আবার মোবাইল নাম্বার ভেরিফিকেশন অপশানতে চলে আসে এবং অনেকেরই আবেদন করা সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গেই একটা বড় প্রবলেম ফেস করেছে। যে সেই প্রবলেমটি হয়েছে গিয়ে আপনার কারোর ফর্ম সাবমিট করার সঙ্গে সঙ্গে ফর্ম 3 এসে যাচ্ছে, ফর্ম 7 এসে যাচ্ছে, কারোর ফর্ম 8 বা কারোর ফর্ম 14 এসে যাচ্ছে, এরকমভাবে ডিক্লারেশন এসে যাচ্ছে। তো যারা এই প্রবলেম ফেস করেছে তারা ইমিডিয়েটলি বিডিও অফিস অথবা ফুড দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন, কারণ যদি আপনাদের সাবমিট হয়েছে যেই সাবমিটের ফর্মটি দেখাচ্ছে সেটিই আপনাদের সাবমিট হয়েছে। যাদের ডিক্লারেশন বা সাসপেন্ডেড ফর্ম দেখিয়ে দিচ্ছে তাদের সাসপেন্ড হয়ে যাবে, কিংবা যাদের কারেকশন দেখিয়েছে তাদের এরকমভাবে কারেকশনও হয়ে যাবে। তো এইরকমই প্রবলেম ফেস করবেন, তো পরবর্তীতে আপনার রেশন কার্ডটি ব্লকও হয়ে যেতে পারে। তাই ইমিডিয়েট আপনারা বিডিও অফিস বা ফুড ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করে আপনাদের জানাবেন যে আপনারা অনলাইন এইরকমভাবে আবেদন করেছিলেন। তো যখন এই ফর্মটি সাবমিট করেন তো যেই অপশানটি আপনাদের দেখিয়ে
দেখিয়ে থাকে 7 বা 8 বা 12 বা 14 যেটি দেখিয়ে থাকে সেই অপশনটি দেখিয়েছে, যার কারণে এর কারণে কী কী ফর্মালিটি থাকে ওনারা আপনাদেরকে জানিয়ে দেবে। তো যেহেতু এই অপশান থেকে কাজ করছে না, তো এটি বেশিরভাগ ইউটিউবাররা ভিডিও দেখিয়েছে এইভাবে আবেদন করতে হবে এই ব্যাপার, তো সেইভাবেই অনেকেই আবেদন করে ফেলেছেন, এরকম প্রবলেম অনেক ফেস করেছেন, তো আমাকে অনেকেই জানিয়েছে। তো অনেকেই আমাকে কমেন্ট করে এবং কল করে জানিয়েছে যে আপনি কেন এখনও রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের ভিডিও বানাননি। তো আমরা আগেই বলেছি যে আমাদের কাছে টোটাল আপডেট ছিল যে 1 তারিখ থেকে ওয়েস্টবেঙ্গলে একটি নতুন পোর্টাল লঞ্চ হবে, যেখান থেকেই আমরা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে পারবো। তার ডেমোস্ট্রেশনটি আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই দেখিয়েছি, তো আজ সেই ডেমোস্ট্রেশনটি কমপ্লিট করে আমি আপনাদেরকে লাইভ দেখাবো যে একে করে কীভাবে আপনারা রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করাবেন। তো এটি খুবই সহজ ব্যাপার, আপনাদের সেন্টার বা আপনাদের নিকটবর্তী সিএসসি সেন্টার বা যে কোনো সেন্টারে যাবেন, বা যে কোনো সেন্টারে যারা এই পারমিশন পেয়েছে বা যাদের কাছে এই পারমিশন অফার রয়েছে তো তাদের কাছে চলে যাবেন, অথবা আপনি নিকটবর্তী সিএসসি সেন্টারে চলে যাবেন, সিএসসি সেন্টারে গিয়ে বিশদ তথ্য জানতে পেরে যাবেন। তো আমি আপনাদেরকে সময় অতিক্রম না করে আপনাদেরকে যে লাইভ ভিডিওটি দেখানোর কথা বলেছিলাম যে পোর্টালটি কীরকমভাবে কাজ করে বা পোর্টালটি কীরকম তা দেখাবো। তো চলুন আমি লাইভ পোর্টালে চলে যাই, পোর্টালে পৌঁছে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। তো যেটি যেহেতু এটি অ্যান্ড্রয়েড ভার্সন, তো আমি ভিডিওটি মোবাইলেই দেখাবো আপনাদেরকে। তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমার মোবাইলে, তো চলুন দেখতেই পাচ্ছেন এখানে আমার খাদ্য সাথী কেওয়াইসি যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি। তো এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেবো, অথবা আপনাদের যে নিকটবর্তী সিএসসি সেন্টার রয়েছে সেই সিএসসি সেন্টারে গিয়েও আপনারা যোগাযোগ করে এই লিঙ্ক বা এর ইউজার আইডি পাসওয়ার্ডটি নিতে পারেন। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো পোর্টালটি ওপেন করে নিয়েছি, পোর্টাল ওপেন করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট কমেন্ট ওয়েস্ট বেঙ্গল। তো এখানে এজেন্ট আইডি এবং লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করাতে হবে। তো লগ ইন আইডি আমি যেহেতু আমার রয়েছে তো আমি লগ ইন করে নিই, লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিয়েছি। তো এখানে লগ ইন করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনাদের সামনে এরকমই অপশান এসে যাবে। তো কার্ডের টাইপ, তো AAYSPHHRKSY1RKSY2 এবং PHH, তো যেহেতু আমার কাছে PHH এর কার্ড রয়েছে তো আমি PHH এর কার্ড সিলেক্ট করে নিয়েছি। কার্ড সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইউর আরসি নাম্বার, তো রেশন কার্ড রয়েছে নাম্বারটি, সেই রেশন কার্ড নাম্বারটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো চলুন আমি রেশন কার্ড নাম্বার ফিল আপ করে নিই। তো আমার রেশন কার্ড নাম্বারটি ফিল আপ হয়ে গেছে, ফিল আপ হয়ে নেওয়ার পরে আমি সাবমিট অপশানে ক্লিক করব। তো সাবমিট অপশানে ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে একটু ওয়েট করতে হবে, কার্ডটি যেহেতু ভেরিফাই হবে। তো ভেরিফিকেশন হওয়ার পর ফ্যামিলি যে ইনফরমেশনগুলি রয়েছে সেই ইনফরমেশনগুলি আপনাদের সামনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার কাছে এই ইনফরমেশনটি চলে এসেছে। তো এই ইনফরমেশানে এখানে দেখতে পাচ্ছেন এখানে নাম ফার্স্টেই দেখাচ্ছে সঞ্জয় সাহু, তো এটি যেহেতু আমার কার্ড তো আমি আমার রেশন কার্ড দিয়ে আমি ভেরিফিকেশন করিয়ে দেখাচ্ছি। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমার নামে নাম রয়েছে, তো সঞ্জয় সাহু। তো সেকেন্ড অপশানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ইজ নট ভেরিফাইড, তো এটি নট ভেরিফাই দেখাচ্ছে মানে এটি ভেরিফাই নয়। তো স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ভেরিফাই। তো থার্ড আমার ফ্যামিলি মেম্বারদের দেখিয়েছে, তো এখানে এক এক করে সবগুলি ভেরিফাই রয়েছে শুধু একটি কার্ড বাদেই। তো দেখতে পাচ্ছেন এখানে সুদর্শন সাহু মোবাইল নাম্বার নট ভেরিফাইড এবং স্ট্যাটাস নট ভেরিফাই। তো যখনই আপনারা নট ভেরিফাই দেখাবেন, তো এখানে স্ট্যাটাস যেহেতু রয়েছে নট ভেরিফাই, তো এখানে আপনারা নট ভেরিফাই ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে এখানে মেম্বার স্ট্যাটাস যেটা দিয়েছে, তো মেম্বার স্ট্যাটাসে আপনারা দেখতে পাবেন এখানে মেম্বার স্ট্যাটাস প্রেজেন্ট, নট অ্যাভেলেবেল, শিফট অ্যান্ড মানে ডেথ এবং নো আধার। তো যেহেতু আপনি প্রেজেন্টে রয়েছেন তো প্রেজেন্টে ক্লিক করবেন, যদি আপনার আধার নট অ্যাভেলেবেল থাকে মানে আপনি এখানে না থেকে থাকেন তাহলে সিলেক্ট করবেন নট অ্যাভেলেবেল। তো শিফট যদি হয়ে চেঞ্জ হয়ে যান তাহলে সেটাও করবেন, যদি ডেথ হয়ে যায়, কেউ যদি ডেথ হয়ে যায় এবং তার রেশন কার্ড অ্যাক্টিভ থাকে তাহলে সেটিও আপনি ডেথও করবেন। এবং নট আধার, তো নট আধারে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনার আধার কার্ডই ভেরিফাই হবে না। তো যেহেতু আধার কার্ড রয়েছে তো আপনি প্রেজেন্ট করবেন, প্রেজেন্ট করার পরে কনফার্ম করে দেবেন। করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এখানে দেখতে পেয়ে যাচ্ছেন যে এন্টার ইউর আধার নাম্বার, তো এখানে আধার নাম্বারটি ফিল আপ করবেন। আধার নাম্বার ফিল আপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাচমেন্ট ক্যাপচার, তো ক্যাপচার দিয়ে সাবমিট করানোর সঙ্গে সঙ্গে তো সাবমিট হয়ে যাবে। যেহেতু এটি আমার কাছে এই মুহূর্তে নেই তো আমি এটি সাবমিট করালাম না, তো এর আগেরগুলো আমি ভেরিফাই করে নিয়েছি। তো এই পোর্টাল থেকেই আপনারা আপনাদের যে নিজেদের রেশন কার্ডে আধার লিঙ্ক রয়েছে সেই রেশন কার্ডে আধার লিঙ্কটি আপনারা কভার করতে পারবেন। আপনারা আপনাদের যে রেশন কার্ডটি রয়েছে তো সেই রেশন কার্ডটি আপনারা ভেরিফিকেশন করে নিতে পারবেন। যেখানে দেখতে পাচ্ছেন নট অ্যাভেলেবল মোবাইল নাম্বার, তো নট অ্যাভেলেবলের সেম সিচুয়েশন, তো এখানে নট অ্যাভেলেবলে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার দেওয়ার পর গ্রেট যে ওটিপি রয়েছে সেই ওটিপি ফিল আপ করবেন। ওটিপিটি এসে যাবে, তো ওটিপি এসে যাওয়ার পরে আপনারা সাবমিট করে ভেরিফাই করবেন। তো ভেরিফাই করানোর সঙ্গে সঙ্গে আপনাদের ওখানে অপশানে দেখিয়ে দেবে যে মোবাইল নাম্বারটিও ভেরিফাই। তো এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনারা জন্য আপনাদেরকে আগে থেকে আবেদন করতে হবে, যেহেতু আপনারা
নির্দিষ্ট কয়েকজনের নির্দিষ্ট কিছু এরিয়া ভিত্তিক আপনাদেরকে দিয়েছে। প্রত্যেকটা এরিয়াতেই আপনাদের এইরকমভাবে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড জেনারেট হচ্ছে। তো আপনারা এই লগ ইন আইডি এবং পাসওয়ার্ড নেওয়ার জন্য নিকটবর্তী যে সমস্ত সিএসসি সেন্টার রয়েছে, অর্থাৎ কমন সার্ভিস সেন্টার রয়েছে, সেই সমস্ত কমন সার্ভিস সেন্টারের সঙ্গে আপনারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন। তো যোগাযোগ করে ওনারা আপনাদেরকে লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটি প্রোভাইড করে দেবে, অথবা আপনারা ওয়েবেল সংস্থা যে ওয়েবেল সংস্থা রয়েছে সেই ওয়েবেলের সঙ্গেও আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করেও আপনারা এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে আপনারা কাজ করতে পারেন বা নিজেদের এলাকায় রেশন কার্ডগুলো ভেরিফিকেশন করাতে পারবেন। ফ্রেন্ডস, এক তারিখ থেকে যে গভর্নমেন্টের নতুন পোর্টালটি এসেছিলো সেই নতুন পোর্টালটি আপনাদের সম্পর্কে দেখিয়ে দিলাম, এবং এর পরবর্তীতে যদি এই নতুন পোর্টালে আরও কিছু আপডেট এসে থাকে তাহলে আমরা নতুন আপডেটও আপনাদেরকে জানিয়ে দেবো। আর এটি 100% ওয়ার্ক করছে, কারণ এটি গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের তরফ থেকে এটি নতুন জারি হয়েছে পোর্টালটি। তো এই পোর্টালেই আপনারা রেশন কার্ড ভেরিফিকেশন করাবেন, না তো আপনারা অনলাইন যেভাবে দেখাচ্ছে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের থেকে যে পোর্টালটি সেই পোর্টাল থেকে ভেরিফিকেশন করাবেন। সেই পোর্টাল থেকে ভেরিফিকেশন করালে যে সমস্ত প্রবলেমগুলি ফেস হচ্ছে সেই সমস্ত প্রবলেমে আপনারা অনেক বড় প্রবলেমে পড়ে যেতে পারেন। তাই আপনাদের নিকটবর্তী যে সিসি সেন্টার আছে তা সেখানে গিয়ে আপনারা ভেরিফিকেশন করাবেন। তো যদি কারোর এই ভিডিও বুঝতে বা কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের এই ভিডিও নিচে লিঙ্ক দিয়ে দেবো, আমাদের ফেসবুক পেজের সঙ্গে আপনারা যোগাযোগ করে লগ ইন আইডি এবং পাসওয়ার্ডও নিতে পারেন। ধন্যবাদ ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য। তো যদি নতুন আপডেট এসে থাকে তাহলে আমি আপনাদেরকে অবশ্যই আবার একটি ভিডিও বানিয়ে দেখাবো। তো আশা করছি এই ছোট্ট আপডেটটি আপনাদের ভালো লেগে থাকবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং সঙ্গে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ রেশন কার্ড এবং গভর্নমেন্ট পোর্টালের সম্পর্কে যদি নতুন কিছু আপডেট এসে থাকে তাহলে সর্বপ্রথম সততার সঙ্গে যাচাই করা যে ভিডিওটি হয়ে থাকে সেই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দেবো।